ফার্স্ট পোনাগুলো আজ ছাড়লাম, চলেন দেখি পোনাগুলো এখন পানি নিচ্ছে কিভাবে খাবার খাচ্ছে। চলে চলে আপনাদের ওয়াটারপ্রুফ ক্যাম্প দিয়ে দেখাই পোনাগুলো কি অবস্থা। সঙ্গে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। তো আজকের ভিডিও টপিক্সটা একটু ইম্পর্ট্যান্ট। অনেকে বারবার জিজ্ঞাসা করে, যারা পোনা নেয় এবং পোনা নেওয়ার পরে জিজ্ঞাসা করে যে ভাই পোনা ছাড়ার জন্য পানি কীভাবে প্রস্তুত করব। তো আমি যেভাবে পোনা ছাড়ার জন্য পানি প্রস্তুত করি তার ডিটেলস ভিডিও আপনাদের দেখাচ্ছি। খুব অল্প সময়ে ইনশাল্লাহ আমি ভিডিওটা শেষ করব। তো আশা করি আপনারা সঙ্গেই থাকবেন এবং ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, তাতে আপনাদের একটু হলেও উপকার আসবে। তো পোনা ছাড়ার জন্য পানি আপনারা কীভাবে প্রস্তুত করবেন, ভিউয়ার্স সঙ্গে থাকুন। এই যে এই হাউসটাতে আমি আজকে পোনা ছাড়বো। তো হাউসটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, গায়ে যত ছ্যাদলা ছিল, ছ্যাদলাগুলো একটা স্ক্র্যাপ বলে ওখানে ওই জিনিসটা কই, এই যেটা ফাইসাল বেটা তাকাও, এই যে এটা হচ্ছে ফাইসালের মোবাইলে কিন্তু একটা খুব সুন্দর রিংটোন আছে। হ্যাঁ আমি শোনাচ্ছি আপনাদের, থামেন। এটা দিয়ে ওয়ালগুলো ডুলে তারপর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এই যে ময়লা পানি যা ছিল সব বাইর করে দিচ্ছে। দেখেন দেখেন নিচে কত ময়লা জমা হয়েছে। এখন এই ট্যাঙ্কে পানিটা প্রস্তুত করবো এবং কীভাবে প্রস্তুত করবো সেটা আপনাদের দেখাবো। তো ফাইসালের মোবাইলে রিংটোন যদি শুনতে চান, আমি আমার মোবাইল থেকে ফাইসালের নাম্বারে রিং দিই। দেখেন রিংটোনটা শোনেন। তোর মোবাইল কই? বাজল দেখবার, এখনো কাছে আই, কাছে আই, শব্দ করিস নি, মোবাইল তারা পানি রাখ। রিংটোনটা শুনেন কই, দেখছেন রিংটোন, দেখছেন এটা হচ্ছে ডিজে। হ্যাঁ হাতে ট্যাটু দেখেন, ট্যাটু দেখা এই শরীর আরও প্রচুর অঙ্গ প্রত্যঙ্গে প্রচুর ট্যাটু আছে, আপনাদের মাঝে দেখাবো আমি আস্তে ধীরে সবগুলাই। এটা ডিজে, হাতে দুল কানে বালা সব কিছু আছে, আর বালাটা আমি খোলাইছি অনেক কষ্ট করে, কাজে ডিস্টার্ব করে তাই। এখন ভালোভাবে এদের ধুয়ে ফেলে পানি, নতুনভাবে পানি দিয়ে পানিটা কীভাবে প্রস্তুত করা লাগে সে ভিডিওটা আমি দেখাবো, আপনারা ধৈর্য ধরে সঙ্গেই থাকুন। ভালো করে সব একবার ওয়াশ করে সব বাইকের ফেলছে। অলরেডি আরেকটা হাউজে পোনা ছাড়বো, ওই হাউজে পানি চলছে এবং এটা শেষ হোক আমি আপনাদের দেখাই কীভাবে। তো যে দেখেন হাউসটা ভালোভাবে ধোয়ার পরে এইভাবে পানি দিচ্ছে। হ্যাঁ পানি দিয়ে লোড, এখানে তেমন কোনো বিশেষত্ব নাই। আপনারা যদি বেশি কিছু করতে চান তাহলে পটাশ যেটা বলে পটাশিয়াম পারম্যাঙ্গান, ওটা পানি সে পানিতে গুলাই নিয়ে এটা একবার ধুয়ে নিতে পারেন যদি আপনারা বেশি পরিষ্কার পরিশোধন করতে চান। আমি ওগুলো কিছুই করি না, জাস্ট এই যে ওয়াশ করা হয়ে গেলো এবং এখন পানি দিচ্ছি। এবং আরেকটা ট্যাঙ্কেও মাছ ছাড়বো, ওদের পাশে এটা রেডি করলাম, এটাতেও মাছ দেবো। দেখেন একবার চকচকা পানি, কোনো মেডিসিন বা কোনো কেমিক্যাল কিছুই দিইনি, জাস্ট এভাবে থাকলো। এখন দুইটাই একসঙ্গে প্রস্তুত করবো এবং কীভাবে প্রস্তুত করাই করি সেটা আপনাদের দেখাবো। দুইটা হাউস একসঙ্গে প্রস্তুত করবো। এই যে এটাতে হাউসে এখন পানি দেওয়া প্রায় কমপ্লিট, এখন এটা কীভাবে প্রস্তুত করি সেটা আপনাদের দেখাই। হ্যাঁ এই যে ফ্রেশ পানি, আমি পোনাটা ধরে নিই, কীভাবে ছাড়ি এবং কীভাবে পানিটা প্রস্তুত করি সেটা আপনাদের দেখাবো এবং কতদিন রাখার লাগে কীভাবে কী করা লাগে তার ডিটেলস বলে দিচ্ছি আপনাদের আমি। তো ভিউয়ার্স, পানি কমপ্লিট বলতে আসলে কিছুই না, পানি আমি কোনোভাবেই কমপ্লিট করি না, পানি শুধু দিছি, পানিতে কোনো কিছু দিইনি, কোনো কিছু নেই, যে ব্লু নাই, দেখেন ফ্রেশ পানি একবারে। হ্যাঁ পানিতে দিছি, পোনাগুলো ওই হাউস থেকে নিয়ে এসে কিছু শিফট করবে এবং ভিডিওটা করার জন্য ইয়া করা। এই যে দেখেন পোনাগুলো, এগুলো ব্ল্যাক মরের পোনা, বাটারফ্লাই ব্ল্যাক মরের, এগুলো জাস্ট এভাবে অ্যাডজাস্ট হওয়ার পরে আধা ঘন্টার মতো ছিল পলিথিনে, পলিথিন যে অক্সিজেন করে রাখি সেক্ষেত্রে আরও কম লাগে আধা ঘন্টার মতো, যেহেতু একটু মোটা ইয়া পলিথিন করার সময় পাইলাম না, এই যে এভাবে জাস্ট ছেড়ে দিলাম। হ্যাঁ ও পাশেও একটা আমি দিছি অ্যাডজাস্ট করতে, দেখাই ওই হাউসটা যখন পরিষ্কার করলাম পানি দিলাম, এই যে এই যেগুলো র্যাঞ্চুর পোনা এক হাউসে ছিল, এক হাউস থেকে ধরে এখানে জাস্ট
ফ্রেশ পানি, এই যে দেখেন ব্লু কিচ্ছু নাই, নতুন পানি আপনারা দেখলেন কিছুক্ষণ আগে পানি দিলাম, এটাতে শুধু অ্যাডজাস্ট করে এই যেভাবে ছাড়ে দিই, ঝামেলা শেষ। হ্যাঁ, অনেকে পানি একদিন দুই দিন ফেলায় রেখে দিতে পারেন, দু একদিন পানি জমায় রেখে তারপরে ছাড়তে পারেন, তাহলে অ্যাডজাস্ট করার দরকার নেই, পানি টেম্পারেচারটা ঠিক হয়ে যায়। আমি এভাবে অ্যাডজাস্ট করে ছাড়ি দিই, অত সময় পায় না। তো ভিউয়ার্স, এতটুকুই, আসলে কোনা ছাড়া নিয়ে টেনশনের কোনো কিছু নাই, পানি প্রিপারেশনেরও কিছু নাই, ভালোভাবে ট্যাঙ্কটা পরিষ্কার করে কোনাটা জাস্ট অ্যাডজাস্ট করে ছাড়বেন, এটা মাস্ট বি। হ্যাঁ, এটা করাই লাগবে, কোনা অ্যাডজাস্ট করে না ছাড়লে কোনাগুলো সব হাঁপিয়ে হাঁপে উপরে ভাসে থাকবে, এক পর্যায়ে মারা যাবে, জাস্ট অ্যাডজাস্ট করে তারপরেই ছাড়বেন। এতটুকুই, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পোনাগুলো যে ছাড়লাম, চলেন দেখি পোনাগুলো এখন পানি নিচ্ছে কীভাবে খাওয়ার খাচ্ছে, চলে করে আপনাদের ওয়াটার প্রুফ ক্যাম্প দিয়ে দেখাই পোনাগুলো কী অবস্থা। সঙ্গে থাকুন। এখনো কোনোগুলো খাইতে আসেনি, ওইটাতে আসছিল, এটা